ছবি তোলাকে হারাম মনে করে হজে যাওয়া থেকে অনেকে বিরত থাকেন, এটা জায়েজ হবে কি? ছবি তোলাকে যারা হারাম মনে করে হজে যাওয়া থেকে বিরত থাকেন তারা ভুল করছেন, কারণ আইডেন্টিটির জন্য এটি তোলা হচ্ছে এবং প্রয়োজনের খাতিরে এ ধরনের কাজ মোটেও নিষিদ্ধ নয়। এটি না পুজোর জন্য হচ্ছে না এটি পুজো করার আশঙ্কা সেরকম জোরালোভাবে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আজ জরুরত তুমি হেল হাজুরাত, প্রয়োজন এটা নিষিদ্ধ কাজগুলোকেও হালাল করে দেয়। এখন হজ করা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন, আর আইডেন্টিটি তো এটি প্রয়োজন, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় মানুষের আইডেন্টিটি নিশ্চিত করা ছাড়া আপনার এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া, ভিসা প্রাপ্তি এটা প্রায় অসম্ভব। তো সেই জায়গা থেকে এটা অবশ্যই জায়েজ, এবং এ বিষয়ে সারা বিশ্বের ইসলামিক স্কলার যারা করেন হাদিসকে অ্যানালাইসিস করেন তাদের কারোর মতেই এটি শরিয়া পরিপন্থী নয়। যারা এটিকে শরিয়া পরিপন্থী মনে করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো আলেম আছেন বলে আমার জানা নেই। বিধায় আমরা ওলামা ইকরাম কোরআন হাদিস বিশেষজ্ঞ যারা আছেন তাদের থেকে যদি দিন বেশি নিজেরা বুঝে ফেলেছি বলে মনে করি তাহলে সেটা অবশ্যই বিভ্রান্তি হবে। হেফজখানায় বাচ্চাদের খুব মারধর করা হয় বিশ্ব ইসলামের শরীয়ত কি বলে। হেফজখানা হোক আর স্কুল হোক, যেখানে হোক না কেন, কারণ আমরা অনেক স্কুলের কথা জানি যে অনেক স্কুলেও বাচ্চাদের প্রতি এরকম টর্চার করা হয়, এমনকি বাসা বাড়িতে অনেক মা বাবা নিজের সন্তানদের প্রতি অনেক টর্চার করেন। এগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিন্দনীয়। বাচ্চাদেরকে শাস্তি আরোপ করার কোনো সুযোগ নেই। ইসলাম শরীয়তে যে দণ্ডবিধি আছে সে দণ্ডবিধি আলোকে বাচ্চাদের উপরে কোনো দণ্ড কার্যকর করার সুযোগ নেই, কারণ তারা বাচ্চা। অতএব বাচ্চাদেরকে আল্লাহর বিধান লঙ্ঘন করলে যদি দণ্ড আরোপ করা না যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে প্রশ্নের জন্য মারধর করার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম তারা বাচ্চাদেরকে এভাবে প্রহার করেছেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে নির্মমভাবে প্রহার করা হয় সেখানে কোনো এর কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা পাই না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ইসলাম শাসনের কথা বলে, বাচ্চাদেরকে শাসন করতে হবে, সেটা মা বাপ যেমন করবেন শিক্ষকও তেমন করবেন। পশ্চিমা সভ্যতা বাচ্চাদেরকে শাসনকে অস্বীকার করে, তারা আজকাল মনে করে যে না বাচ্চাদের কোনো শাসন করার দরকার নেই, তাদেরকে এমনি ছেড়ে দিতে হবে, সেটা যে একেবারেই আপনার একটা আপনার ভুল কালচার এবং সংস্কৃতি সেটি বোঝবার জন্য বোধহয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এই জন্য তাদের সমাজে উচ্ছৃঙ্খলতা এটা চরমে, পারিবারিক কোনো বন্ধন বা সম্পর্ক উল্লেখযোগ্য নাই বললেই চলে। এর অন্যতম একটা কারণ হলো এটি, শাসন এবং সোহাগ দুটাকে সমান্তরালভাবে ইসলাম করতে বলেছে, যার কারণে বাচ্চাদেরকে শাসন করা যাবে। কিন্তু শাসন মানে এই নয় যে তাদের প্রতি নির্যাতন করবেন, টর্চার করবেন, লাঠি থাকবে, বেত থাকতে পারে, সেটা তাদেরকে সতর্ক করবার জন্য, সেটা তাদেরকে সাবধান করার জন্য, এবং যখন তারা অন্যায় করবে তখন তাদেরকে মৃদু প্রহার করা যেতে পারে সেটা নিজেকে ভয় পাওয়ার জন্য, সেটা শাস্তি দেওয়ার জন্য নয়, তার শরীরে দাগ ফেলানোর জন্য নয়, তাকে আঘাতপ্রাপ্ত করার জন্য নয়। বিধায় ইসলাম আমাদেরকে এই মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে এবং এর মাঝেই আমাদের কল্যাণ নিহিত আছে। অথবা হেফজখানা বাচ্চাদের প্রতি অমানবিক যে টর্চার হয়ে থাকে, একজন বাচ্চাকে আপনার সজোরে বেদ দিয়ে আঘাত করতে করতে তার শরীরে দাগ ফেলে দেওয়া হয়, তাকে অনেক সময় দেখা যায় পায়ে নিচে পাড়া দিয়ে ধরে বা হাত পা বেঁধে মারা হয়, এগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এগুলো না যায়জ এবং গুণা এবং অত্যাচার রীতিমতো, এবং এই অত্যাচার প্রশ্নের জন্য বাচ্চাদেরকে করা কোনো অবস্থাতে যায়জ নাই।